আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি আজাদ। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে আপনাদের কাছে, তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি দেখলে এবং বুঝতে পারবেন এটি কত বছর পুরানো এবং এটি সম্পর্কে জানতে পারবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন গাইজ শুরু করা যাক। আমি এখন ভিতরে প্রবেশ করছি। এটি বসার একটি জায়গা, ডান সাইডে এবং বাম সাইডে দোনো সাইডে আছে এরকম। চারটি এভাবে তৈরি করা হয়েছে। এটি ভিতরে প্রবেশ করার মেন গেট। আমি এখন ভিতরে যাচ্ছি। এটি তৈরি এখানে হয়েছে 1622 খ্রিস্টাব্দে। বাহরাইনে পর্তুগিজদের আক্রমণের আগে 15তম শতাব্দীতে আরাদ দুর্গটি ইসলামী দুর্গের আদর্শ শৈলীতে নির্মিত হয়েছিল। এই দুর্গের একটি সুন্দর ইতিহাস রয়েছে। বাহরাইনের ইসলামিক বিভাগের মধ্যে কয়েকটি দ্বন্দ্ব এখানে সংঘটিত হয়েছে। বর্তমান অবস্থানে এটি মহারাগের অগভীর সমুদ্র উপকূলে বিভিন্ন সমুদ্র পথকে উপেক্ষা করে। আমি এখন উপরে যাচ্ছি, উপর থেকে আপনাদেরকে দেখাবো। দেখুন কত সুন্দর। এটি কি আমি জানি না, তবে এটি লোহা, অনেক ওজন। এটি কি আপনারা যদি জানেন কমেন্টস বক্সে আমাকে জানাবেন এটি কি। এটি অনেক পুরানো। এটি একটি লাইট। এই দেশের সরকার এখানে লাইট লাগিয়ে রেখেছে ভিতরে বাহিরে সব জায়গায়। এটি একটি কবুতরের বাসা। দেখুন এভাবে সব সাইডে লাইট লাগিয়ে রেখেছে। এটি রাত সন্ধ্যা হলে এরা লাইটগুলো চালু করে দেয়, দেখতে অনেক সুন্দর লাগে। আমি এদিকে এখন যাব। আমি এদিকে যাওয়ার সময় আমার অনেক ভয় লাগছিল, মনে হচ্ছিল যে ভেঙে পড়ে যায় যদি, এমন মনে হচ্ছিল। অতীতে একটি দুর্গম সামুদ্রিক চ্যানেল ছিল যা স্থানীয় জনগণের দ্বারা নিয়ন্ত্রিত ছিল, যাতে দুর্গটি যেতে দ্বীপে অবস্থিত সেখানে জাহাজ ভেঙে যেতে না পারে। দুর্গটি বর্গাকার এবং প্রতিটি কোণে একটি নলকূপের টাওয়ার রয়েছে। এটি ছোট পরীক্ষা দ্বারা বিশিষ্ট দ্বারা বিশেষ করে এই উদ্দেশ্যে ড্রিল করা কূপের জলে ভরা হতো।
দুর্গের উপরে দেওয়ালের প্রতিটি কোণে মার্কসম্যানদের জন্য নাকের আকৃতির খোলা রয়েছে। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।